হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সাথে সাহেব, তো আমার সাথে রয়েছে বুলটি। হ্যাঁ বন্ধুরা, তো আমার সাথে রয়েছে বুলটি। তো আজকে আমরা ফাইনালি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ফানি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তো একটা ফানি ভিডিও, একটা ওমর অন ফায়ার চ্যানেল থেকে একটা নতুন ফানি ভিডিও, বা বলতে পারো হচ্ছে ওমর ভাইয়ের একটা ফানি ভিডিও। তো তাই বন্ধুরা, আমরা আজকে ওমর অন ফায়ার থেকে যে ভিডিওটা চুজ করেছি সেটি হলো দেশি ওয়ার্ল্ড কাপ। তো ভিডিওটা খুব ফানি টাইপ ভিডিও, খুব মজাদার ভিডিও হতে চলেছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কেমন হতে চলেছে। হ্যাঁ তো বন্ধুরা, আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেটা একটু চেক আউট করবে, সেটা একটু সাপোর্ট করবে। তো অরিজিনাল ভিডিওটাকে একটু সাপোর্ট করবে। তো বন্ধুরা, তাই আর বিশেষ কিছু বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাবো। তার আগে বলে দিচ্ছি যে এখন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও পাবেন না। আর যারা যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো চলো সরাসরি ভিডিওতে চলে যাবো। ভিডিও লেটস গেট স্টার্ট। বউ চাকুই আমার, এখনো চা দাও না কে? এনে নাম্মা, আপনার চা। এক কাপ চা আনতে এত সময় লাগে? সকাল সকাল চা খাইতেছিলাম, দুপুর হয়ে গেছে। আরে আম্মা, আমি ব্রাজিলের প্লেয়ারের মতো শেষ সময় গোল দিই। তাই তো, কেমন একটা বইরে দিছে। আর আমার লাগে চা ওয়ান টাইম আনছো কে? জানো না আমি চার কাপ সারা চা খাই না। ও, আপনি তো আবার আর্জেন্টিনা সাপোর্টার, চার কাপ সারা কিছুই ছিলেন। আর চাইল তোকে আমার টোস্ট কই? আরে আম্মা, ঘরে তো টোস্ট নাই, কিন্তু খেজুর আছে, খেজুর দিয়ে দিবিস? আর আপনি তো আর্জেন্টিনা সাপোর্টার, খেজুর অনেক ভালো গান, একেবারে সৌদি আরবের অরিজিনাল খেজুর আছে, দিব নাকি দুই পিস? আরে বাবুর মা, আম্মা তোমরা ঝগড়া করো না, চললি বললি দানা দূর খাইছিলাম, ওই আন্তি কাতার বিশ্বকাপ হারতে একটা টিকিট দিচ্ছি, এইবার আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ আমরা কাতারে স্টেডিয়ামে বয়ে দেখবো। ভালোই হয়েছে, মরার আগে একটা শখ ছিল, ম্যারাডোনার খেলা দেখে মরমু। আরে মা, ম্যারাডোনা তো আগেই ঢপকে গেছে, তুমি চাইলে এবার মেসিটা দেখতে পারো। ম্যারাডোনা হোক বা মেসি, আমি বাইশে থাকতে খালি আর্জেন্টিনার হাতে একটা কাপ দেখতে চাই। তাইলে তুমি মইরা দাও, কারণ এটা কখনোই সম্ভব না। আর এবার আর্জেন্টিনার খেলা ব্রাজিলের লগে, ব্রাজিল তো ঠেলাতে আর্জেন্টিনার খেলাই শেষ করে দিব। কিন্তু টিকিট তো তাই জন্য লেগে চাইতে যাচ্ছিলাম, আমার পুলাই তো আবার ইতালি সাপোর্ট করে, টানা দুই বিশ্বকাপে চান্সই পাই নাই, এই দুঃখে আমার পুলা বনবাসে গেছে, এখন আর এক টিকিটে দেবো কেটা। বাতি যে আমি আসি, কাকা দেবো, কাকা দেবো, কাকা দেবো, কাকা দেবো, কাকা দেবো, তুই এত খুশি কে? আম্মা আমি কিন্তু ঠেলা দিয়ে আর খেলাই শেষ করে দিব। আর কাকা, আপনি যে বিশ্বকাপ দেখতে দেবেন, আপনি কোন দলের সাপোর্ট করেন? জার্মানি ভাতিজে। তাহলে কাকা, আপনি বিশ্বকাপ দেখতে যে করবেন কি? জার্মানি তো গ্রুপ পর্বে বাদ পড়ে গেছে। ভাতিজে, তুমি ব্রাজিলের সাপোর্টার না? হ্যাঁ কাকা। মনে নাই 2014 সাতটা সেভেন আপ সেভেন আপ তোমার কাকে রেজি গাই? আরে কাকা, এটা কোয়ার কি দরকার, টিকিট একটা আছে তাই মেন আপ। তাহলে তো হয়ে গেল, তাহলে চলো 21 দের সময় মিলা সেভেন আপ খাই। ধরে খেলা যে খেলা শুরু করে দিব রে। দর্শক বিন্দু, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কাতারে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। এরে বিশ্বকাপ চলতেছে, ব্যাকগ্রাউন্ডে আইপিএল এর মিউজিক লাগাইছে কোন হালার পুতে? এই ভিডিওর এডিটর তো আপনি। ও সরি সিলভা, টসের সময় তুই এইছস কে? নেইমার কো? নেইমার ইনজুরি পরে মাঠে আর নেই কি করতে ব্রাজিল? গ্রুপ পর্বের তিন ম্যাচের ভিতরে দুই ম্যাচ ইনজুরি আছিল। আরে নেইমার রে, সারা কি খেলা দেখে মজা পাওয়া যায়, কত সুন্দর অভিনয় করে বলাটাই। আমার নানি পছন্দ করে, খালা পছন্দ করে, কাকাই পছন্দ করে, সবাই ওর অভিনয় পছন্দ করে, কি সুন্দর ওর রিয়াকশন। ভাবতাছি ফিফারে কয়ে এবার ওর ডায়লগ অ্যাড করাম, টসে না হোক ম্যাচে ওরে নামাই, নয়তো খেলা দেখে আমার মজা পাবো না। হ হ, ঠিকই কইছেন। তুমি কথা কইও না, পোল্যান্ডের খেলায় পেনাল্টি মিস করছো, পেনাল্টি মিস করো তুমি ফিফার কাছে জবাব দিতে হয় আমার। কি ওই পেনাল্টি মিস করলে আপনি জবাব দিবেন কে? আরে এটা তুই বুঝবি না, এটা আমাকে পার্সোনাল বিষয়। আচ্ছা আমি টস শুরু করি, আর টসের নিয়মটা বুঝিয়ে দিই, যদি শাপলা পরে তাইলে টসে আর্জেন্টিনা দিতে দেবো, আর যদি মানুষ পরে তাইলে টসে ব্রাজিল এরা দেবো। মানুষ পড়তে আর টসে আইরা গেছে ব্রাজিল, আর জিতা গেছে আর্জেন্টিনা, কংগ্রেচুলেশন মেসি। স্যার এটা কি হলো?2022-এ পুরোপুরি দুর্নীতি যুক্ত ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচ। আর এই ম্যাচটি আমরা শুরু করতে চাই ছোট্ট একটা শায়রির মাধ্যমে। কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ, আর বাংলাদেশে দেখতেছে আমার খালা খালু সহ বাপ। কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ, আর বাংলাদেশে দেখতেছে আমার খালা খালু সহ বাপ। এই খুশিতে আজকে সবাই কেমন সেভেন আপ।
ব্রাজিলের প্লেয়ারের সামনে তো আবার সেভেন আপ কোন জবনা ব্রাজিলের প্লেয়ারের সামনে একদমই সেভেন আপ বলা ঠিক হয় না তোমার এখন খেলা সামলা তাতে আমাদেরকে আমরা মাঠে ফিরে যাই মাঠে ঢোকার সাথে সাথে এইটা কোন মহিলা বিরাট বিরাট হয়ে চিলাই তো চেহারা দিকে তো অনেকটা চিনা দিলাম তো এটা তো বিরাট কোহলির মা অনুষ্কা শর্মা কাতার বিশ্বকাপে আর অনুষ্কা ম্যাডাম আপনি হঠাৎ কাতার বিশ্বকাপে কাতার বিশ্বকাপ আমি তো আইপিএল এ বাজনা হইনা আইলাম ভাবলাম বিরাট খেলতাছে আর এডিটিং একটু মিস্টেক হইছিল আর বিরাট ভাই এই জায়গায় বকে নি বিরাট ভাই তো বাংলাদেশে ম্যাচ খেলতে গেছে প্রথম ম্যাচ বাংলাদেশে বইরা দিছে তাইলে আর আমি এই জায়গায় থেকে কি করব বাংলাদেশে যাই আরে বাংলাদেশে যাই কি করব খেলা তো এই জায়গায় হইব আর আমি জানি আপনার খেলোয়াড় পছন্দ না বাবা না আমার খেলোয়াড় পছন্দ কিন্তু ফুটবল খেলোয়াড় না কেন ক্রিকেটাররা তো মাঝে মাঝে ঠেক ঠুক দেয় কিন্তু ফুটবলাররা গোলবারের ফাঁকার ভিতরে যেই শট দেয় আমার বাবা ডরই করে থাক বাবা আমি বাংলাদেশে যাই বিরাট কোহলি ঠেক দিই গা কি করতেছ ওই জায়গায় আমি প্র্যাকটিস করতেছিলাম আরে প্র্যাকটিস করে লাভ কি মাঠে যা তো সেই অভিনয় করতে হইব যাই হোক ইদানিং কিন্তু তোমার অভিনয় আগের মতো ফুটতাছে না তাই আমি তোমার লিগে একটা মেকআপ ম্যান নিয়ে এসেছি মেকআপ ম্যান কে দিতে স্যার অভিনয় করার সময় টিভিতে জানো তোমার আরো বেশি সুন্দর দেখা যায় আরে কোস্তার এই সপ্তাহ আপনি অবদান আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি আপনার নাম তিতা আমি করল্লা খাই কারণ করল্লা তিতা চা বানানোর সময় আমার নানিরে চা পাতি বেশি দিতে কই কারণ চা পাতি বেশি দিলে চা হয়ে যায় তিতা এমনকি আমার কেউ মিষ্টি দিলে মিষ্টির উপরে নিম পাতি চিপিয়ে নি কারণ নিমের রস দিলে মিষ্টি হয়ে যায় তিতা আমার জীবনে তিতা তিতা আর তিতা শোনো নেইমার খেলা ভালো হোক বা না হোক অভিনয় কিন্তু ভালো হইতে হইব আর এইবার কাতার বিশ্বকাপে কিন্তু সব ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হইতাছে কোনোভাবেই যেন তোমার অভিনয় ক্যামেরাতে ধরা না পড়ে আরে কো আর্জেন্টিনার খেলার দিনে অফসাইড হয়ে ক্যামেরা ধরতে পারবে কিন্তু এই এইবার অভিনয় না আপনার মাথাটা খালি সারা জীবন আমার হাতে রেখে সারা জীবন রাখতে পারবো না মাথাটা হাতে রাখবে কেন কো কারণ এ আর দেইছেন খুলে আমি মুততে বগি আর ব্রাজিল সাপোর্টারদের জন্য রয়েছে ফ্রিতে কিনে সেভেন আপ আমি তো আমার আরে বিরাট তুমি কাতার বিশ্বকাপে কি করো তোমার না বাংলাদেশের খেলা চলতেছে আরে মেসি রে কইন না বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলায় প্রথম দিন ইন্ডিয়ার সাকিব আল হাসান বইরে দিল দ্বিতীয় দিন ইন্ডিয়ার মেহেদি বিরাট বইরে দিল তৃতীয় দিন কারানা কারা বইরা দেয় এই জোরে আগে এমে কিন্তু তুমি বিশ্বকাপে কি করো আরে মেসি ভাই কয়দিন আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলায় আমি চুরি করছিলাম না ওইটা আর্জেন্টিনার ফুটবল ক্লাবের পছন্দ হয়েছে আর আমি যাতে চুরি করে আর্জেন্টিনার এইবার সেমিফাইনালে জিতাইতে পারি তাই ফিফারে কইয়া আমার এই থার্ড আম্পায়ার হিসাবে রাখছে তুই যেহেতু থার্ড আম্পায়ার একটু লক্ষ্য রাখিস অফসাইড জানিয়ে না হয় সৌদি আরবের ম্যাচে অফসাইড হয়েছে তিনটা তাই খেজুর খেয়ে গেছে দুইটা আরে মেসি ভাই আপনি কিছু চিন্তা করেন না থার্ড আম্পায়ার তো আমি অফসাইড ধরবো কেন আপনি দরকার পড়লে গোলপোস্টের ভিতরে ঢুকে হারিয়ে থাকবেন
রক্তে আর্জেন্টিনা তাইলে তুই ব্রাজিলে প্যান পরছিস ভাই বাজারে প্যান তো কিনতে গেছিলাম আমি আর্জেন্টিনার কিন্তু দাম বেশি তাই 120 টাকা তাই 60 টাকা দিয়ে ব্রাজিলের প্যান কিনে নিয়েছি আর তুই খালি নামে রেখারি কোনটা ফাউল দিতে হইব কোনটা কর্নার দিতে হইব কোনটা অফসাইড দিতে হইব কোনটা গোল দিতে হইব এটা সব আমি দেখব ভাই এটা আমার কইতে হইব না রক্তে আর্জেন্টিনা কিন্তু দাদা এইটা করে রেফারি সব সময় দিয়ে আর্জেন্টিনা বেবি তুমি মুতে ফোন দাও আমার এই পাশে বলা আহেই না ওর একাই গেলতাছে গোলকিপার হবে দরকারই নাই অ্যালিসন বেকার সেই থেকে তবে সত্যি আতারি কথা ওর কাছে বলি দানা তাকে এবার বলতে মেসি কথা কিন্তু নেইমার নিয়ে গেল নেইমার আগে তাতে সল্লি বলি দানা তোকে এবার এবারে শক্তি বেড়ে গেছে নেইমারের শট ক্লিয়ার গোল আরে ওট গোল হইছে অভিনয় বাদ দে অবশেষে নেইমারের অভিনয় দেখতে পারলাম নেইমারের অভিনয় দেখার অপেক্ষায় ছিলাম আমরা সব দর্শকের দর্শক নেইমারের অভিনয় খুশি হয়ে থাম্বার এর দিকে আর এদিকে অভিনয় ছাড়াই নেইমার তিন গোল দিতে অভিনয় করা শুরু করলে কি হবে যাবে আরে বিরাট এই নেইমারের উঠানোর ব্যবস্থা কর নেইমারের ফাউল কি করে কি কি ফাউল এটা কারে ফাউল করছি আমি আর্জেন্টিনার প্লেয়ার রে কিন্তু আরে তো কেউ বেজায় পায় নাই এইবার দেখ আর যেহেতু তুই আর্জেন্টিনার প্লেয়ার রে ফাউল করছস একটা না দুইটা না প্রত্যেকটা প্লেয়ার রে ফাউল করছস তাই তোরে দেওয়া হইতাছে ক্রেডিট কার্ড আরে তুই তো ডি বক্সের ভিতরে ফাউল করছস ফাউল তো অগডি বক্সে হইছে আরে ফিফার এটা নতুন নিয়ম আর্জেন্টিনা ডি বক্সে ফাউল কর আর ব্রাজিলের ডি বক্সে ফাউল কর পেনাল্টি আর্জেন্টিনার প্লেয়ারে পাবে আমারই কিছু করতে হইব কারণ চুরি করার তো এক্সপার্ট আমি আরে নিয়ে আয় কারিয়ানোর কথাগুলো বিরাট আচ্ছা এই জায়গায় নেইমার রাইকা মাইকা মাঠ থেকে বাইরে দিতে এই বস্তা নিয়ে গাড়া ঢুকতে এই বস্তা নিয়ে মাঠ থেকে বাইরে এটা ময়লা ফেলার কোনো জায়গা না ও বস্তা দিতে মনে কোনো মানুষ আছে বস্তা থেকে লড়তাছে কি আছে এই বস্তায় কেউ একজন বাইরে যেতেছে আর্জেন্টিনার জার্সি পরা কে এটা ক্রিস্টিয়ানো রোনালদো কাতার খেলার প্রথমবারের মতো আর্জেন্টিনার দলে আমি তো পর্তুগালের প্লেয়ার ব্রাজিল আর আর্জেন্টিনা খেলে আমি নাই বা কি করব তোরে তো পর্তুগালেও নামায় না আর্জেন্টিনায় চান্স পাইছস এইটাই তো অনেক ওই সবাই রেডি হও প্ল্যান্টি মারতে হইব মেসি ভাই পেনাল্টি পোল্যান্ডের খেলায় আপনি তো পেনাল্টি মিস করছেন আমার দেন আমি পেনাল্টি মারি তোরে প্ল্যান্টি দেখি হইব তুই তো ফর্মেই নাই মারত তো অপমান করছে মেসি রোনালদো রে অবশ্য অপমানের কিছু নেই কথা সত্যি তাই মেসি গেছে বল নিয়ে পেনাল্টি মারছে মেসি বল তুইলো পোল্যান্ডের মতো এইবার যেন আবার পেনাল্টি মিস না করে হ্যালো মেসি কিন্তু পেনাল্টি মিস করে তোর আর আমার অ্যালার্ট থাকতে হইব ওকে ভাই পুরোপুরি দুর্নীতিমুক্ত ভাবে খেলা চলতে দেখ দেখায় রেফারির বাসি মেসির শট বল মাঠের বাইরে কেড়াই তবে বিরাটের মাঠে বিরাটের শট রেফারির হ্যাক ক্লিয়ার গোল পুরোপুরি দুর্নীতিমুক্ত ভাবে রেফারির ভাই মিশন সাকসেসফুল তাইলে তোরে বল দিলাম কি তুই তো ফর্মেই নাই রোনালদোর আবার অপমান করলো আর্জেন্টিনার প্লেয়ার এদিকে বল নিয়ে যেতেছে থিয়াগো সিলভা থিয়াগো সিলভার দিকে বল নিয়ে গেল ডি মারিয়া ডি মারিয়া হলুদ কার্ড তো গোল কি রে
দেখো মাইরা পোলাডার কি অবস্থা করতে পোলাডার পাউডারই ভেঙে গেলাইতে পাউনিয়া পোলাডা লড়তে পারতো না তোরতে পারতো না লাল কাটি দিতাম খালি আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখা আপাতত হলুদ কার্ডটাই দিলাম ভালোকে ভালো দুর্নীতিমুক্তভাবে সুন্দর একটা ফাউল তোলা আমাদের ফিরহাট কইলি আচ্ছা এই জায়গায় শর্ট দিও মার্টিনেস মার্টিনেসের পাস কিন্তু জায়গায় কোনো প্লেয়ার নাই রেফারি আছে একা গোল হবে না কোনো ও আচ্ছা রেফারিও তো আর্জেন্টিনার দাঁড়তে দিল দাঁড় দিতে অফসাইড লাইনের রেফারি শর্ট ক্লিয়ার করে অফসাইড আমি বল শট দিলাম তুই ঠেকালি নাকি তুই কেরা আরে আমি রোনালদো তাইলে তোর বল থেকে করবো কি তুই তো ফর্মেই নাই এজন্যই তো ব্রাজিলের কোনো প্লেয়ার রোনালদোর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করছিস এই উপমান সত্য না করতে পারি রোনালদো মাঠ থেকে চলে গেল কোসার আর্জেন্টিনা তো দুর্নীতি করে গেছে আছে আর ব্রাজিলের অবস্থা তো খুবই খারাপ এই নেইমার মাঠে না থাকলেই ব্রাজিলের তো খারাপ হবে বাসের মাধ্যমে খেলা আবার শুনো মেসির কাছে বল মেসি এবার শর্ট দিবে এবার ক্লিয়ার করবো ব্যালিকন ধরতে পারবো না ও এটা কেনা আঙ্কেল আপনারা তো কোনোদিন ব্রাজিলে খেলতে দিই নাই আপনি এটা আমি আব্বা 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 আবার ব্রাজিলে খেলে কেমনি আরে কাকা যদি ব্রাজিলে খেলতে পারে তাহলে কাকার ভাই আব্বা ব্রাজিলে কেন খেলতে পারবে না কথা তো আপনি ঠিকই বলছেন আর আপনি তো অনেক ভালো খেলেন কোন ক্লাবে খেলেন আপনি তুই কোন ক্লাবে খেল রিয়াল মাদ্রিদ ওই হালার মধ্যে কোন ক্লাবে খেলে বার্সেলোনা তাইলে আমি আব্বা লোনা খেলি আব্বা লোনা এটা আবার কোন দেশের ক্লাব আপনারা তো কোনোদিন আর্জেন্টিনা খেলতে দিই নাই আপনার নাম কি লিওনেল নানি লিওনেল নানি আপনি কোন ক্লাবে খেলেন তুই কোন ক্লাবে খেল রিয়াল মাদ্রিদে তাইলে আমি খেলি নানা মাদ্রিদে নানা মাদ্রিদ এটা আবার কোন দেশের ক্লাব আঙ্কেল কি হয়েছে আপনার আমার মার বেলে ফুটবল লাগছে ওরে তোরা কেউ আমার হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর কেন আঙ্কেল আপনি আবার ফুটবল খেলবেন না আরে আগে আমার হাসপাতালে নে এই মার্বেল গুলা বাঁচাই দেব যদি এই মার্বেল গুলার কিছু হয় তাইলে ফুটবল কে দিব না অনেক খেলাই খেলতে পারবো না খুবই ভালো খেলতে দিল আপা কিন্তু আপার সমস্যা হলো এমন একটা সমস্যা এই সমস্যাটা কি সমস্যা হবে আরে দিকে নেইমার খুবই চিন্তিত কারণ ম্যাচের আর আছে 10 মিনিট আর গোল দিতে হবে একটা খুবই ডিফিকাল্ট বিষয় নেইমারও মাঠে নাই আর এই টিমে মাঠের মাঝখানে এইটি কারা ঢুকতেছে কে অক্সিজেন বা কোন ডাইরেক্ট আইকিউ থেকে এটা তো লেজেন্ড পিলে আসসালামু আলাইকুম পিলে ভাই অক্সিজেন পিলে ভাই আপনি নাই কিউ তো ভর্তি আছেন তাহলে আপনি হঠাৎ করে কাতার বিশ্বকাপে তোরা যা শুরু করছস আমুন আবার এমনিতেই যখন তোরা ক্যামেরার লগে গোল খাইছস তখন তো গোল পোস্টে বল ঢুকে নাই আমার পিছন দিয়ে আর্জেন্টিনার সাপোর্টার কোথায় বাস ঢুকছে কি কি পোস্ট দেয় আর্জেন্টিনার সাপোর্টাররা মরে দিলাম ব্রাজিলদের একটা আর আজকের ম্যাচ যদি তোরা হাইরা যাস তাইলে তো আমি আইসিইউতে মরে যাব সমস্যা নাই পিলে ভাই এবারে ম্যাচ তো হন আমরাই দিতাম কারণ পোলাও খেলে বাপেও খেলে নামটা হইলো বসের পিলে কইরা দিছে আল্লাহ শাইরিন নানি রে খেলি গো আর আমি বুঝলাম না আনুষ্কা আইলো নানি আইলো আব্বা আইলো পিলেও আইলো আর কে কে আইবো এই বিশ্বকাপ খেলতে অবশ্য এটা ওমরন ভাইয়ের ভিডিও হয়ে থাকে যে কোনো কিছু হইতে পারে তাক পিলে বল নিয়ে আগাইতে স্যার এদিকে গোল পোস্ট মার দিন নিনার প্লেয়ারা ঘিরা বলাইতে আর এদিকে পিলে বন্ধের মারাত্মক সেটার ক্লিয়ার কর কি হলো
ও আমার তো মনে নাই পিলে মদিত পাগ আইপিএল থেকে আইতে পিলে মন মনে টপ হয়ে গেছে হালার পুতরা আমি মরি নাই ম্যাচ ড্র করে আবার আইসিইউতে গেলাম ম্যাচটা জিতে আমারে বাঁচিয়ে রাখিস তো টপ কেন পিলে ওদের দিকে রেফারির ভাষা অনুযায়ী ম্যাচ ড্র 100-100 পেনাল্টি হবে মেসি ভাই পেনাল্টি শুট আউট আপনি খালি বলটা পায়ে লাগাইবেন গোল দেওয়ার দায়িত্ব আমার আরে তুই কোনো চিন্তাই করিস না প্লান্টিতে গোল তো আমি এমনিতেই দিয়ে দিব এইটা তো আপনি পোল্যান্ডের ম্যাচে কইছিলেন আচ্ছা যাই হোক তুই খালি ব্রাজিলে গোলটি ঠেকানোর ব্যবস্থা কর হইয়া যাইবে বাবা বাবা কত সুন্দর দুর্নীতিমুক্ত পরামর্শ করলো মেসি থার্ড আম্পিয়ার বিরাট কোহলির সাথে চাচাতে আমাদেরকে আমরা তো জানি এলিসন দিকের এই ছোটখাটো শট ফিরাই নিব কারণ তার উপরে আমাদের সবারই পুরো বিশ্বাস আছে রেফারির পাশে সাথে সাথে মেসির শট বলের দিকে গোলকিপার একদিকে ক্লিয়ার গোল এলিসন করে দিছে আমাকে সবার বিশ্বাসে না নিয়ে খালি করে অবশ্য এটা ইচ্ছা করে করে না ওর চোখে কান্না দেখে কিন্তু গেঞ্জি তলে আরে এলিসন গেঞ্জি না মা সবাই তাই না গেল এলিসন আর্জেন্টিনা তেল লেগেই তো কই বিরাট এখন খালি ব্রাজিলে গোলটা ঠেকানোর ব্যবস্থা করো আরেকটা গোল আমাকে দিতেই হইব এমনি তো ম্যাচ দিতুম কেমনে তেমনি ওকে বিরাট কোহলি দুর্নীতি করে গোল ফিরাইয়াই দিব আর্জেন্টিনারে দিতেই দিব ঠিকই কইছে নেইমার এই ঝামেলার মূলে নেই বিরাট কোহলি তেমনিও করে ঠেকাই দিব বিরাট আরে আনুষ্কা তাড়াতাড়ি বাংলাদেশে চলো বাংলাদেশ আর ইন্ডিয়ার 3 নম্বর ম্যাচ খেলার বাকি আছে না আমি আর বাংলাদেশে খেলতে যাবো না প্রথম 2 ম্যাচে সাকিব আর মেহেদি মিরাজ মিলে যে ভরা পড়ছে এখনো ব্যথা যায় নাই আর আমার চুরি করার দক্ষতার লেখা আমি তো এইবারকার ফিফার রেফারির দায়িত্ব পাইছি টেকাও বেশি মজাও আছে আর যার এমন চাই তার এই হলুদ কার্ড দেই কোনো নিয়ম কারণ মানি না পুরাই আর্জেন্টিনা নেদারল্যান্ডের ম্যাচের মতো বিরাট তুমি যাইবা কিনা বলো আমার বান্ধবীরা ইনস্টাগ্রামে মেসেজ দেয় বলে তোর জামাই পারে না আরে বাংলাদেশের লোক ভালো খেলতে কিন্তু এই জায়গায় আমার বিশ্বকাপ বিরাট তুই যদি আজকে আমার লোকে না যাস তুই এই বিশ্বকাপই খেল তোর বিশ্বকাপ আরেকজনে খেলবো মেসি ভাই কষ্ট মষ্ট করে এই ম্যাচটা আপনারাই খেলেন আপনি করে আমি বিশ্বকাপ পাইতে গেলে আমার বিশ্বকাপ আর একজনে নিয়ে যাইব কিন্তু মেসি ভাই ভুলবেন না রক্তে আর্জেন্টিনা নেইমার মিশন সাকসেসফুল রক্তে ব্রাজিল হ্যাঁ বলতে পারছি ব্যাপারটা এই ছিল তাহলে আনুষ্কার মনে থ্যাংক ইউ ম্যাডাম লাভ ইউ মেসি ভাই বিরাট তো গেল গা আর নেইমার তো পেনাল্টি শট মিস করে না শট দিলে গোল হইব এখন আমরা ম্যাচ জিতবো কেমনে দাঁড়া একটা ব্যবস্থা করতে আছি হ্যালো কোচ স্যার বিরাট রানুষ্কা ম্যাডাম নিয়ে গেছে এখন আর এই খেলায় কেউ চুরি করতে পারবো না আমি যে গোলটা দিয়ে দিলেই ব্রাজিল দিতে যাইব দাঁড়াও নেইমার পেনাল্টি তুমি দিতে পারবা না কেন তুমি শট দিবে একদম শেষেরটা কারণ ওই সময় খেলার প্রেসার তুমি ছাড়া অন্য কেউ নিতে পারবো না কিন্তু শটই তো হইবে একটা তুমি বুঝবা না এটা এই মার্কিনের শট দে কারণ এই গোল হলে একজন পাবে বিশ্বকাপ আর একজনের গালে ভরবে পাবলিকের জুতার ছাপ গোল পোস্টের দিকে গোল কি হবে কিন্তু না বল অসময় টিভিতে আপনাদের সবাইকে স্বাগত ব্রাজিল হারার কারণে ঈদ লাগছে আর্জেন্টিনা সাপোর্টারদের আর ব্রাজিল সাপোর্টাররা দোষ দিচ্ছে ব্রাজিলের কোচ তিতে কি তো তিতে স্যার সবাই বলছে আপনার জন্য নাকি আজকে ব্রাজিল হারছে আপনি যদি নেইমারকে প্লান্টি দিতে দিতেন হয়তো বা ম্যাচটা জিততে পারতেন কোচের দোষ দিয়ে লাভ নাই আমার কোচের উপরে পুরো বিশ্বাস আছে সবাই আমার দোষারোপ করতেছে আমি কি কোনো ব্রাজিলের খারাপ চাইছি আর ব্রাজিল হারাতে ব্রাজিল সাপোর্টাররা ঠিক যতটা কষ্ট পাইছে আমিও ঠিক ততটাই কষ্ট পাইছি আরে কোচের গেন্দি ডাকেন কোচ আপনি তো আর্জেন্টিনাটা সবাই বুঝছে কোচ গেন্দি ডাকেন কোচ স্যার এইটা কি বন্ধুরা মানে কি বলবো জাস্ট ফাইনালি ভিডিওটা শেষ করলাম মানে হাসি থামানো যাচ্ছে না
মানে কি বলবো, এতটার পরিমাণে হাসি, মানে ওমর ভাইয়ের যে আগের ভিডিওগুলো দেখেছি, মানে সত্যি প্রত্যেকটা ভিডিওই এত পরিমাণে হাসি রয়েছে মানে বলে বোঝানো যাবে না। মানে এই ভিডিওটা জাস্ট প্রথমের দিকে একটু মোটামুটি হালকা হাসি হয়েছিল, শেষের দিকে বিরাট কোহলি চলে এসছে কাতার বিশ্বকাপে খেলতে, তারপরে আবার অনুষ্কা শর্মা মানে তার স্ত্রী স্ত্রী পর্যন্ত চলে এসেছে, এখানে স্ত্রী না এখানে তার মাকে বলা হয়েছে বিরাট কোহলির মা অনুষ্কা শর্মা, মোটামুটি সবাই চলে এসেছি, তারপরে মেসি রোনালদো রোনালদো আবার চলে এসেছি নাকি আর্জেন্টিনা খেলাতে পর্তুগিজের রোনাল্ডো, মানে কি বলবো সত্যি ভিডিওটা এত পরিমাণে ফানি ছিল মানে জাস্ট বলে বোঝানো যাবে না। তারপরে আবার তার মার্বেলে লেগে গেছি, ওই জায়গাটা তো সব থেকে ফানি লেগেছে, তারপর আবার লুঙ্গি লুঙ্গি পরে খেলাধুলা হচ্ছে, কাকা জ্যাঠা খুড়া সবাই লেগে যাচ্ছে, অনুষ্কা শর্মা পর্যন্ত খেলতে লেগে গেছিল, না অনুষ্কা শর্মা লাগেনি খেলতে, সে আসছিল তো বন্ধুরা, মানে এতটাই ভিডিওটা ফানি ছিল, মানে প্রত্যেকটা ভিডিওই সত্যি ওমরন ফ্রি ফায়ার মানে ওমরন যে ফায়ার যে চ্যানেলটা রয়েছে মানে ওই চ্যানেলটা থেকে প্রত্যেকটা ভিডিওই খুবই ফানি খুবই মজাদার ভিডিও রয়েছে, মোটামুটি আমি এর আগেও ভিডিও রিয়াকশান দিয়েছি, তো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো, সত্যি প্রত্যেকটা ভিডিও মজাদার রয়েছে। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার খুব 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 বন্ধুদের মাঝে করে দাও, কারণ নিজেরা দেখে অপরজনকে দেখার সুযোগ করে দাও। হ্যাঁ, আর তো বিশেষ কিছু বলার নেই, তো তোমরা এরকম ফানি টাইপ ভিডিও রিকোয়েস্ট করতে পারো, অবশ্যই আমি সেই ভিডিওর রিয়াকশান আনার চেষ্টা করব, তো আর বিশেষ কিছু বলার নেই, আর এখন যারা যারা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর একটা কথা বলবো যে আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, অবশ্যই তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো কারণ আমি হচ্ছে সেখানেও ভিডিও আপলোড করে থাকি বা অ্যাক্টিভ থাকি প্রায় সময়, সবসময় পোস্ট করে থাকি, তো তোমরা সেখানেও ফলো করে দিতে পারো, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে কারণ আমি সেখানেও অ্যাক্টিভ থাকি, কারণ সেখানে আমার সাথে যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সুস্থ থাকো ভালো থাকো, তো চলো বা।